তুই তো রেগে যাচ্ছিস, চিল হিসেবে নে সব কিছু। এ ভাই ব্রো, কেন রেগে যাচ্ছিস? রিল্যাক্স, রিল্যাক্স, চিল ব্রো। তেরি ঝলক শরফি শ্রীবল্লী নয়না। কি হবে আমি হচ্ছে বুঝি তোমাদের অভিজিৎ হালদার চ্যানেল আজকের ব্লগ শুরু করছি। তো আমি অনেকদিন ধরে ভিডিও দিই না জানলে। তো আজকে হচ্ছে 5ই ফেব্রুয়ারি, তো আজকে সরস্বতী পুজো তোমরা সবাই জানো। তো আজকে আমার তেমন কোনো প্ল্যান নেই, প্ল্যান ঘুরতে ঘুরতে হবে। তো ঘুরতে ঘুরতে আমি যখন প্ল্যান করবো তোমরা দেখতে পাবে যে আমি কী কী করছি, আজকে আমি সারাদিন কী কী করছি সেটাই দেখাবো। আর আজকে আমাদের ব্লগে আছে সৌরভ। এই যে হাই গাইস। তো সৌরভ এই আগের বছর আমার সাথে ঘুরিনি, এবার সারাদিন ঘুরবো। আজকে আমার এলাকায় আমি ঘুরবো, কোথায় কোথায় পুজো হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো অনেকদিন পরে আমি ব্লগ করছি, অনেকেই কমেন্ট করতে পারো যে এতদিন কোথায় ছিলে। তো আজকে ফার্স্ট টাইম পাঞ্জাবি, ফার্স্ট টাইম পাঞ্জাবি পড়েছে, ঠিক আছে? বলদ বলদ লাগছে আমাকে। আর এদিকে এরা ভিডিও করছে। তো চলো দেখি, আজকে দিনটা খুবই শুভ। শুভমন্ডে আমি বলেছি যে আমি আজকে ঘরে বসে আছি, কোনো ভিডিও ভিডিও করবো না, ঠিক আছে? মানে এমনি অঞ্জলিও দেবো না, এবার ওর দিদিকে আমাকে দেখবে সামনাসামনি। ও সৌরভের তো আজকে সেই লাগছে, সেই বলো পুরো ফুল টু বলো। না 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 না, হেভি লাগছে, হেভি পরে বোধহয় লাগছে আমাকে। এবার দেখা যাক সমীরার ঘরে কি করছে, ঠিক আছে? তো আজকে আশা করি খুব ভালো মজা হবে। দাদার ঘরে স্নান করা হয়ে গেছে, সবুজ কই। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, তো এক্ষুনি এখনো দেরি আছে হয়তো পুজোর, তো আমরা সেটা জাস্ট আগে দেখবো গিয়ে ওখানে কী হচ্ছে না হচ্ছে, তারপরে কথা বলবো। তো এবার আমাদের সামনে অনেকেই পাঞ্জাবি পরে আছে, শুধু আমি একা না। তো আগের বছর যারা যারা পরেছিল না তারা আর কি। তো সৌরভে দেখো কত সুন্দর লাগছে আজকে। হাই ফ্রেন্ডস, আমরা এখানে চলে আসছি, আমাদের একটা পুজো হচ্ছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তো আমাদের সামনে বিশ্বটা আছে, ঠিক আছে? তো বিশ্বটা এবার বিশাল লাগছে, বিশ্বটাকে তো দেখো এই যে। তো হাই দিদাম, আর বিশ্বটাকে তো পুরো নায়ক নায়ক। জীবনে দেখো সরস্বতী পুজো মানে বাঙালি ভ্যালেন্টাইন, এবার সেই ভ্যালেন্টাইন ডেতে অভিজিতের মতন একজন সিঙ্গেল মানুষ একা ঘুরে বেড়াচ্ছে। আর এখানে যে কয়জন দেখছো সবারই এক একটা রিলেশনশিপ আছে। সৌরভ একাই 3-4টে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে, ওই জন্য আমি সিঙ্গেল। তাও 3-4টে গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও নিজেকে সিঙ্গেল মনে করছে, এর থেকে আর কি বলা উচিত? আর আমাদের মধ্যে সমীরণকে এখন এখানে দেখা যাচ্ছে, কিছুক্ষণ বাদে আর দেখা যাবে না। আমার দাড়ি এখন আমি যাচ্ছি সবুজদের বাড়ি। তো দেখি সবুজ কোন অবস্থায় আছে, ঠিক আছে? সবুজ নতুন পাঞ্জাবি কিনেছে, আগের বছর কোনো পাঞ্জাবি পরে লুঙ্গি পরিয়া। তো এবার দেখি সবুজ কি করছে ঘরের মধ্যে। ওকে লুঙ্গি পরিয়া তুলে নিয়ে সবুজ, তো সবুজের ঘরে যাবো আমি দিদি, দেখবে এবং কু কু করা হবে। এ অনিমেষ দা কই, ডাক্তারের তো ডাক্তার চেম্বারে গেছি এখন, দিদিমন্দের ডাক্তার নেই আমাদের ভিতরে, গরুর ডাক্তার। শোন, আমাদের মতো সিঙ্গেলদের জন্য এই একাই সিঙ্গেল ইজ বেস্ট। একটা মেয়ে হয়ে যায় স্টাইল, বাই চান্স জানি তো দেখতে খারাপ, সেখানে দেখবো সেখানে মিস করবো।
ব্রাহ্মণ এইখানে তুলে বেঁধে আনা হবে আজকে। এই ভাই এই এই ছেলেটি খুবই নৃশংস প্রাণী, মাংসটাকে চিবিয়ে চিবিয়ে খায়। আমরা কি সরস্বতী পুজো না হয়ে এই যে প্রেম দিবস করে এরা, এই কারণে তো অকালে বৃষ্টি হয়, খুব খারাপ লাগে এই কারণে। আর আমরা সারা জীবন একাই ঘুরবো, যে সরস্বতী পূজাতে সবাই মন্দির অঞ্জলি দিই, তাহলে আর বৃষ্টি হয় না। না এই জন্যই বৃষ্টিটা হয়। এই বাঙালি সরস্বতী পুজোটাকে প্রেম দিবস কেন করলো? এই জন্য অকালে বৃষ্টি। মাস্কারে এখন কে আসছে? পুরো হিরো, পুরো যা লাগছে না সবুজ দাকে। ও আজকে আমাদের 6টার দিকে প্রোগ্রাম আছে একটা, ঠিক আছে। আমি সৌরভ, আমাদের সমীরণ, অনিমেষ, আমাদের একটা প্রোগ্রাম আছে স্কুল মাঠে, ঠিক আছে। আর আজকে উদ্বোধন প্রোগ্রামটা হবে নেক্সট দিন, পুরো ফাইনাল প্রোগ্রামটা আমাদের হবে। তো সবুজদাকে খুব সুন্দর লাগছে, সেই প্রথম দিন যেটা বলছি আর কি, তো সবুজদাকে আজকে পাঞ্জাবিটা পুরো খুব সুন্দর লাগছে, ভালো হয়েছে পাঞ্জাবি। অভিজিৎকেও ভালো লাগছে, নাম কিন্তু সবুজ কিন্তু পড়েছে লাল, এটাই ভগবানের লীলা। এখনো পুজো শুরু হয়নি, তো খিদে লেগেছে প্রচুর, তো ব্রাহ্মণ এখনো প্রায় পাশেই আছে, তো তো আমরা এখনো মন্ত্র পড়তেই রয়েছে, এখনো শুরু হয়নি, তো দেখি কতক্ষণ লাগে। এখনো তো আমরা দাঁড়িয়ে আছি ব্রাহ্মণের জন্য। তো আমাদের মধ্যে এখন মিশে গেছে অনিমেষদা, তোমরা দেখতেই পাচ্ছ, হিরো, ঠিক আছে, হিরো আলম। তো সবাই এসছে ব্লগে, শুধু অনিমেষদাই বাকি ছিল, তো এই জন্য ব্লগটা রেখে দিয়েছিলাম। সবাই ব্লগে একবার করে এসে সবার মধ্যে পুষ্পা ভর করেছে। এত জোরে খিদে পেয়েছে মনে হচ্ছে পেটের মধ্যে গরু দৌড়াচ্ছে। যাওয়া হয়ে গেছে, তো সবাই যে ভেতরে রয়েছে দাঁড়িয়ে, তো অঞ্জলিটা সম্পূর্ণ হলো অনেকক্ষণ পরে। এখন কোথায় যাবে ভাবছো? এখন একটু স্যারের বাড়ি যাওয়ার কথা আছে, যেতে পারি, সবাই যাবো আমরা। গাইস এখনো আমরা খেতে পারলাম না, খিদের চোটে মরে যাচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে, পেটের ভিতরে ছুটে দৌড়াচ্ছে, কখন যে খাবো দুটো, আর কখন যে একটা মেয়ে আমাকে প্রপোজ, মানে কোনো মেয়ে পছন্দ করে না আমাদের, এটা সব থেকে বড়ো। আমরা সিঙ্গেল, এই একা একাই যিনি জীবনটা কাটবে আমাদের, আর কি বলবো। কাককে নিয়ে এখন উড়ে উড়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছে, এত ছেড়ে কাক নেবো না। সেটা কত কষ্ট করে পুজোটা দেওয়া হলো, খুব কষ্ট, তোমরা তো বুঝতে পারছিস সবাই। ব্রাহ্মণ কোথা থেকে কোথা থেকে খুঁজে নিয়ে আসছে। তো আমরা এখন যাবো স্যারের সম্মেলনের স্যারের বাড়ি, তো ওরা ওখানে আসছে, দেখি ওখানে কী কী রান্না হয়েছে গিয়ে দেখবো, আর কিছু থাকলে খেয়ে নেবো। যাবো কোনো প্ল্যান নেই, তবে উদ্দেশ্য না থেকেই ঘুরতে বেরোনো উচিত। চলে এসে স্যারের বাড়িতে, তো সবাই মজা করছে, আমরা দেখতে পাচ্ছি এই যে আমি আমার মজার দোষ দিচ্ছিলাম। আমরা একটা পার্কে এসেছি, তো পার্কটা তোমরা কোনোদিন দেখেছো কিনা জানি না, তো আমরা এখন আসছি পার্কের এখানে, তো আমরা ভেতরে ঢুকলাম, তো পার্কটা খুব সুন্দর, তো আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তো আমরা এখন ফটোশ্যুট করবো। তো দেখো অনিমেষদা, এই যে, তো এটা অনিমেষদার ফোন দিয়ে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, আমার ফোনে স্টোরেজ নেই, ঠিক আছে,
তো সমস্যা নেই, তো আমরা এখন এখানে কটা ফটো তুলবো আর পার্কটা একটু ঘুরবো, তো আমরা এখন তো ঘুরতে বেরিয়েছি, কোনো সমস্যা নেই। তো এই যে মিনালদা, তো আমরা স্যারের বাড়িতে খিচুড়ি খেয়েছিলাম, তো দেখাতে পারিনি কারণ ওখানে পার্সোনাল কিছু প্রবলেম ছিল, তো সেই জন্য আমরা দেখাতে পারিনি বিষয়টা। ঠিক আছে, তো অনিমেষ দাকে হিরো লাগছে আমরা সবাই বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আর কিছু বলার আছে? শোনো সবুজ দা, তুমি যে আজকে এই যে ফটো তুলছো, তুমি তো অন্যদিন ফটো তুলো না, আজকে এত কেন বেশি ফটো তুলছো? দাদাই বলো এমনি। তুই তো রেগে যাচ্ছিস, চিল হিসেবে নে সবকিছু, কেন রেগে যাচ্ছিস? তো আমাদের সারাদিনের ব্লগটা তোমরা দেখলে আশা করি খুব ভালো মজা পেয়েছো। তো দেখতে দেখতে ব্লগ এই পর্যন্ত, আজকের ব্লগ এখানে শেষ করছি। জানি ব্লগটা একটু ডিফারেন্ট ছিল, তবুও চেষ্টা করবো ভালো ভালো ব্লগ দেওয়ার। তো আজকের ব্লগ এখানে শেষ করছি, তো ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।